ক্ষমতাচ্যুত হওয়ার পাছতে পিএসও নিরাপত্তারক্ষী এরিলা হাগ্রামা মহিলারিয়ে হাগ্রামার ঘর নিরাপত্তারক্ষীর আলোয় আথানি বিশ্বনাথ চারিআলির সেশন আদালতর ঐতিহাসিক রায়দান 2018 চনত সংঘটিত চাঞ্চল্যকর শিশু বলাৎকারী হত্যার অভিযুক্ত ফাঁসির হুকুম বদর দিন আজমলে দখল করা ভূমিত সজা ঘর ভাঙি দিয়ার হুঙ্কার শিলাদিত্য দেওর হুজিয়ার ভোলাগুড়ি কেবাটাও পরিয়ালর ভূমি আজমলে দখল করার অভিযোগ হুজিয়ার বিধায়কজনের রাজ্যত অব্যাহত আছে হস্তি মানুষের সংঘাত নুমলীগর দুধনৈ লঙ্কাত বন্য হস্তির উপদ্রবত ত্রাহী মধুসূদন করেছে রাইজে ব্যর্থ বনকর্মী ভারতীয় রেলওয়ের বুলেট ট্রেইনের নতুন মানচিত্রত সোমাল গুয়াহাটি গুয়াহাটির দিল্লি বুলেট ট্রেন চলার নতুন পরিকল্পনা নরেন্দ্র মোদী সরকারের সুপ্রভাত সকলকে স্বাগত জানাইছো মই সিম্পি গগৈ আরম্ভ করেছো পুয়ার বাতৰি বৰপেটাৰ হাউলিত চাঞ্চল্যকৰ ঘটনা 10 বছৰীয়া এটি শিশুক অপহরণ করিলে ভাৰাতীয়া দম্পতিয়ে হাউলিৰ লাচিত ৰোডত ভাৰাতীয়া হিচাপে থকা গুলজাৰ আৰু মামনি বেগম নামৰ দম্পতি হাতবৰি বান্ধি নিজ কোঠাত আবদ্ধ কৰি ৰাখিছিল এটি শিশুক দোকানলৈ বিস্কুট আনিবলৈ যাওঁতে শিশুটিক মাতি নি হাত ভৰি বান্ধি মুখত সোপা দি কোঠাত আবদ্ধ কৰি ৰাখিছিল আর পুয়ারে পড়ায় সন্ধানহীন হয়ে থাকা শিশুটিক পরিয়ালের লোকে সন্ধ্যা পর্যন্ত যেহেতু বিচারি পা নাছিল আর অবশেষত নিশা শিশুটিয়ে সুযোগ বুঝি মামনি বেগমর কোঠারপা পলায়ন করবলে সক্ষম হয় আর শিশুটিক কোঠাত আবদ্ধ করে মামনি বেগমে প্রহারও করার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে সম্প্রতি আটক করা হয়েছে মামনি বেগমক আনহাতে অভিযুক্ত গুলজারের সন্ধান বর্তমানেও লাভ করা নাই আরক্ষী আনহাতে হাউলি চিকিৎসালয়ত চিকিৎসাধীন হয়ে আছে অপহৃত শিশুটি মাইকীজনীয়ে বস্তু কিনিবর কারণে পঠিয়েছিল দোকানত মই যেতিয়া বস্তু লড়ার ভাষ্য কইছো মই বস্তু যেতিয়া কিনি আনি পেলাই তার হাতত সমজাইছো তেতিয়া মাতিছে যে ঘরের ভিতরত আহা আর তেতিয়া মই ঘরের ভিতরত গৈছো যোৱাৰ পিছত দরজার হুকটো লগাই দিছে আর চাকু আনি ডিগিত ধরেছে আর কৈছে যে তুমি চিঁয়র বাখর নকৰিবা নহলে তোমার মা দেউতাকক মারি মানে পুতি থৈ দিম এনেকে কোৱাৰ পিছত সি মানে চুপ চুপ হয়ে আছে তারপর মানে লাহে লাহে করেছে কি তার হাত বান্ধিছে ভরি বান্ধিছে তারপর একটা সময় দেখিছে যে সি তো মানে আটক হয়ে গেল তেতিয়া সি ওলাবর কারণে চেষ্টা করেছে ওলাবর কারণে যেতে দৌড়াদৌড়ি গেছে তেতিয়া তাক মারিছে খুব মারিছে আর একটা সময় মানে তাক মানে কি করেছে জোরকৈ ডিঙিত চেপি ধরেছে সি অল্প মানে বেহুস হয়ে গেছে বেহুস হয়ে যাওয়ার পিছত যেতে অল্প উঠিছে অল্প নার্ভাস হয়েছে তেতিয়া তাক আকৌ বিস্কুট খুয়াই দিছে কল খুয়াই দিছে আর সি বড় দুর্বল হয়ে গেছে আমি তাক কয়টা মারছি মারার পরে রাঞ্জন ঘরে উমরে একটা দরজা আছে আর পাশে একটা দরজা আছে রাঞ্জন ঘর দরজা খুলে দিছে যাব দেন কিছু রান করে কয়ে যাও যাও পরবর্তী খবর হঠাৎ সকলো নিরাপত্তারক্ষী প্রত্যাহার করিলে হাগ্রামা মহিলারিয়ে প্রচণ্ড শীতত হাগ্রামার বাসগৃহর বাহির বুন্দাপর দিয়া পরিলক্ষিত হল নিরাপত্তারক্ষীসক প্রচণ্ড শীতত পথর উপরতে নৈশ যাপন করলে হাগ্রামার নিরাপত্তারক্ষী বিপিএফ দলের সভাপতি তথা বিটিসির প্রাক্তন মুখ্য কার্যবাহী সদস্য হাগ্রামা মহিলারিয়ে ঘরের নিরাপত্তারক্ষীসক স ইচ্ছায় উলিয়াই দিয়ার পাছতে এটা চরম সংকটত পড়া পরিলক্ষিত হয়েছে নিরাপত্তারক্ষীসক আধা ঘন্টার ভিতরতে ঘর খালি করার নির্দেশ প্রদান করে হাগ্রামা মহিলারিয়ে আর হাগ্রামা মহিলারির বাসগৃহ থাকা নিরাপত্তারক্ষী সকলে তালি টোপোলা বান্ধি গড়কাপ্তানি পথলৈ উলাই অহার অবস্থার সৃষ্টি হয় আর ঊর্ধ্বতম বিষয়া ঘটনা সন্দর্ভত পরবর্তী সময়ত অবগত করে প্রচণ্ড শীতত নিরাপত্তারক্ষী সকলে পথারত জুই ফুয়াই নিশা কটার প্রস্তুতি চলাও কিন্তু দেখিলে পয়া গল আর নিরাপত্তারক্ষী বিষয়ায় সদরি করা তথ্য অনুসরি সদ্যহতে 21 গৰাকী নিরাপত্তারক্ষীয়ে বিটিসির প্রাক্তন মুখ্য কার্যবাহী সদস্যগুলিক নিরাপত্তা প্রদান করেছিল আর যদিও প্রশাসনে ইয়ার 11 গৰাকী নিরাপত্তারক্ষীক প্রত্যাহার করার আগতীয়া তথ্য লাভ করিয়েই হাগ্রামা মহিলারিয়ে স ইচ্ছায় নিজাকৈ নিরাপত্তারক্ষীক বিদায় দিয়ার তথ্য এটা পোহরলে আছে আর ইতিমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষক অবগত করা হয়েছে আর আরক্ষী নিবেশলৈ নিয়ার বাবে অনুরোধ জানানো হয়েছে মানে বস্তুটো মানে ইয়াত সিকিউরিটিটো অলপ কমাই দিম বলে সেইদিনা এডিশনাল এসপি বাইদেউ আহিছিলে তাৰপিছত মই ৰিজাৰ্ভত গৈ পেলাই কোটা পাতিছিলোঁ
কারণ এনেকা সিকিউরিটি কম হলে আমার তো মেইনটেনেন্স নহয় তেনেকা মই কলো তারপর তেনেকা মানে অল্প সিকিউরিটি কমাই দিলে ইয়া সারে কইছে কি এনেকা সিকিউরিটি কমাই দিলে মোক নেলাগে এখানে গোটেই লই যাক বলে সারে মানে সিগনেচার করে দিছে বলে তার মানে বস্তুটো মানে ইয়াত সিকিউরিটি তো অল্প কমাই দিম বলে সেইদিন এডিশনাল এসপি বাইদেউ আহিছিল মানে তারপর মই রিজার্ভত গৈ পেলাই কোটা পাঠিয়েছিল কারণ এনেকা লক্ষিমপুর জেলার ভোগপুর চারিআলিত নামনি লক্ষিমপুর চটোকান কারাটে ক্লাবর উদ্যোগত স্কুলিয়া ছাত্র ছাত্রীসকলের মাজত প্রশিক্ষণ প্রদান করা হল কারাটে আমি জানাইছো এই মুহূর্তে মাজোড়া প্রশিক্ষণের অন্তত সোমবারে ভোগপুর চারিআলির শঙ্করজ্যোতি মিলন সংঘর প্রেক্ষাগৃহত প্রশিক্ষার্থী সকলের মাজত পরীক্ষা অনুষ্ঠিত করা হল আর পরীক্ষা সম্পন্ন হওয়ার পাছতেই নামনি লক্ষিমপুর চটোকান কারাটে সংস্থার সভাপতি তথা স্থানীয় খেরাজখাট কনিষ্ঠ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বীরেন শইকার শইকীয়ার অধ্যক্ষতাত অনুষ্ঠিত হল এখন বিশেষ সভা আর এই বিশেষ সভাতে কারাটে পরীক্ষা অনুষ্ঠিত করা হল। চটোকান কারাটে সংস্থা মুখ্য প্রশিক্ষক সঞ্জয় কুমার সাউর ব্ল্যাক বেল্ট ফোর্থ ডান তেখেতর নেতৃত্বত আমি লক্ষিমপুর জেলার চটোকান কারাটে সংস্থায় আজি আমি লক্ষিমপুর জেলার সমূহ প্রশিক্ষার্থীক লৈ কারাটের আজি কালার বেল্টর আমি পরীক্ষা আমার পুয়া 8 বজার পর চলি আছে 12 বজার পিছতে আমার অভিভাবকখিনিক আর লড়া ছোৱালীখিনির ডেভেলপর কারণে সজাগতার কারণে আমি ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস আমার জেলার আরক্ষী অধীক্ষক কেবাজনে প্রিন্সিপাল কেবা আর্তজনের কাষত সততে থিয় দিয়া দানবীর অভিনেতা সোনু সুদ আর সোনু সুদলৈ অনুরাগী সকলে এক উপহার আগবাইছে অভিনেতাগীর নামত উৎসর্গা করেছে একটা মন্দির লগতে শুভ উদ্বোধন করলে অভিনেতাগীর প্রতিমূর্তিও এই সন্দর্ভত চাও আহক আমার এক প্রতিবেদন দুর্গতজনের বন্ধু সোনু সুদলৈ অনুরাগীর বিশেষ উপহার দানবীর সোনু সুদর নামত উৎসর্গা মন্দির উদ্বোধন করা হল অভিনেতাগীর প্রতিমূর্তি লকডাউনের সময়ত অথবা বিভিন্ন সময়ত বিপদত পড়া লোকলৈ সহায়ের হাত আগবাই আছে অভিনেতা সোনু সুদে বিভিন্ন সময়ত অভিনেতাগীর বদন্যতায় দখল করে আছে সংবাদ মাধ্যমের শিরোনাম ধন সম্পত্তি বন্ধকত ধরেও বিপদত পড়া লোক পার্জমানে সহায় আগবাই গেছে সোনুয়ে বিভিন্ন পর্যায়ের লোকর মুখলৈ হাঁহি বিৰিঙাবলৈ সক্ষম হয়েছে অভিনেতাগীর অভিনেতাগীর এই মানবদরদী কামর অনুরাগের বিশেষ উপহার তেলেঙ্গানার সিদ্ধিপেটর ডুব্বাটান্ডা গাঁর লোকসকলে অভিনেতাগীর নামত উৎসর্গা করলে এটি মন্দির প্রশাসনের সহযোগত সিদ্ধিপেটর ডুব্বাটান্ডা গাঁর লোকসকলে নির্মাণ করে উলিয়াইছে মন্দিরটি কেবল এয়াই নহয় গাঁওবাসী উদ্বোধন করলে দানবীর সোনুর এটি প্রতিমূর্তিও মূর্তিটোর শুভ উদ্বোধনের পাছত পরম্পরাগত গীতের আরতিও করা দেখা গল গাঁওবাসী উল্লেখ্য রাজেশ কুমারের পরিকল্পনাত এই প্রতিমূর্তি নির্মাণ করে উলিয়াইছে মধুসূচন পালে 28খন রাজ্যের 8জনলৈ বিগত সময়ত আগবঢ়োৱা সহায়ৰ কৃতজ্ঞতার চিহ্নস্বরূপে গাঁওবাসীয়ে নির্মাণ করে উলিয়াইছে এই প্রতিমূর্তিটি ন্যাশনাল ডেস্ক ঈশান নিউজ পরবর্তী খবর যেহেতু জানুয়ারিরপর দেশত উপলব্ধ হব করোনার ভ্যাকসিন কিন্তু কোভিডর যাকসিন এই ভ্যাকসিনে বারো ম্লান করবনে করোনার আতঙ্ক আর এই সন্দর্ভত চাও আহক আমার এক বিশেষ প্রতিবেদন ভাল খবর দেশত শীঘ্রে উপলব্ধ হব করোনার ভ্যাকসিন কোনে পাব প্রথমতে করোনার ভ্যাকসিন করোনার ভ্যাকসিন অহার লগে দেশের পর নাইকিয়া হব নাকি করোনার ভয়াবহতা প্রকৃততে করোনার ভ্যাকসিন অহার পিছত করোনার যাবহতা সেই ভয়াবহতা শেষ হল বলে কব নি কেনো করোনার ভ্যাকসিন যেতাই বিশ্বত উপলব্ধ হব তেতিয়াই দেশ তথা সমগ্র বিশ্বত আরম্ভ হব এক নতুন পেন্ডামিক আর যেন্ডামিক হব মানব সৃষ্ট আর সেই পেন্ডামিক হব ভয় শঙ্কা আর ভুয়া বাতর সম্প্রচারের পেন্ডামিক তেন্তে আহক আমি আজি এই প্রতিবেদনত এক ইতিবাচক খবরের আরম্ভ করো কোভিডর আগত আমার দেশত এনেকুয়া কি ভ্যাকসিন আহিছিল যেটু সফলপূর্বকভাবে আমার দেশত ক্রিয়া করেছিল সেই বিশেষ ভ্যাকসিনটি হয়েছে পলিও দো বুন্দ জিন্দেগি কি যেটু স্লোগান আছিল পলিওর জিত রহে বরকরার
যিটো ভেকচিনৰ আৰম্ভণি 1981 চনত তামিলনাডুত হৈছিল। পলিঅ' ভেকচিনৰ আৱিষ্কাৰ কৰিছিল ডক্টৰ টি জেকব জনে। তাৰ পিছত সমগ্ৰ দেশত পলিঅ' ভেকচিন পাবলৈ সম্পূৰ্ণ সময় লাগিছিল 14 বছৰ। 1995 চনত যেতিয়া এই ভেকচিন প্ৰদানৰ কাম আৰম্ভ কৰা হৈছিল তেতিয়া ভাৰতত প্ৰতি বছৰে 50,000ৰ পৰা 150,00,000 ৰোগীৰ পলিঅ' হৈছিল আৰু এই ৰোগৰ ৰোগীৰ সংখ্যা শূন্য কৰিবলৈ 16 বছৰ সময় লাগিছিল অৰ্থাৎ 2014 চনত দেহত জিৰ' কেছ হৈছিল। এটা ভেকচিন অহাৰ পৰা এটা ৰোগক একেবাৰে নিশেষ কৰিবলৈ মাজত সময়ৰ প্ৰয়োজন হয়। এটা ভেকচিনৰ জৰিয়তে আমাৰ শৰীৰত একেবাৰে ক্ষুদ্ৰতম আৰু দুৰ্বল ভাইৰাছ প্ৰদান কৰা হয় আৰু এই ভাইৰাছটো ইমানেই দুৰ্বল থাকে যে ই আমাক বেমাৰী কৰিব নোৱাৰে, বৰঞ্চ আমাৰ শৰীৰত সেই দুৰ্বল ভাইৰাছ এই শৰীৰত থকা ৰোগ প্ৰতিৰোধ ক্ষমতাহে বৃদ্ধি কৰে যিয়ে আমাৰ শৰীৰক প্ৰকৃত ৰোগ বা ভাইৰাছৰ পৰা হাত সাৰিবৰ বাবে যুদ্ধ কৰাত সহায় কৰে। এতিয়া আহিছো কৰোণা ভেকচিনৰ প্ৰসংগলৈ। বৰ্তমান বজাৰলৈ আহিবলৈ সাজু হৈ আছে তিনিটা ভেকচিন। কিন্তু এতিয়া দুটা প্ৰধান সমস্যাই দেখা দিব সমাজত। ধনী দেশসমূহে প্ৰয়োজনতকৈ বেছি ভেকচিন ক্ৰয় কৰিব। দ্বিতীয়তে ভয় শংকা আৰু ভুৱা বাতৰি প্ৰচাৰেৰে মানুহক ভেকচিন লোৱাৰ পৰা বিৰত ৰাখিব। পূৰ্বতে ঘটা এনে বহু ঘটনাৰ সাক্ষী হিচাপে আছে যাৰ বাবে ভেকচিন অহাৰ পাছতো মানুহে ভেকচিন গ্ৰহণ কৰিবলৈ ভয় কৰিব বুলি স্বাস্থ্য বিভাগ আৰু হুৱে চিন্তা কৰিছে। পলিঅ' ভেকচিন অহাৰ পাছতো এনেধৰণৰ বহু ঘটনা সংঘটিত হৈছিল দেশত। এতিয়া কোভিড ভেকচিন অহাৰ পাছত একাংশ অসাধু লোকে ছ'চিয়েল মিডিয়াৰ জৰিয়তে বিয়পাব পাৰে ভয় শংকাৰ বাতৰি। সাধাৰণ লোকটো বাদেই দিয়ক, হয়তো একাংশ সংবাদ মাধ্যমতো দেখা পাব কিছু অতিৰঞ্জিত খবৰ। সেয়েহে ঈশা নিউজৰ প্ৰতিগৰাকী দৰ্শকৰ বাবে এটি আহ্বান। ঈশা নিউজৰ তৰফৰ পৰা ঈশা নিউজৰ প্ৰতিগৰাকী দৰ্শকলৈ আহ্বান, আপোনালোকেও যাতে এনেধৰণৰ ফেচবুক বা হোৱাটছআপ যোগে অহা মেছেজসমূহ পশ্চয় নিদিয়ে, পৰাপক্ষত এনেধৰণৰ ভুৱা বাতৰিৰ পৰা বিৰত থাকক। ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট ৰিদীপৰ সহযোগত পুলক মহন্তৰ প্ৰতিবেদন, ঈশা নিউজ। পৰাপক্ষত দূৰত থাকিব এনেধৰণৰ উৰা বাতৰিৰ পৰা। আৰু যদিহে কোনো লোকে আপোনালৈ ছ'চিয়েল মিডিয়া যোগে এনেধৰণৰ উৰা বাতৰি প্ৰেৰণ কৰে তেন্তে আপুনি সজাগ হওক। ব্যুৰো ৰিপৰ্ট, ঈশান নিউজ। আপুনি মই কৰিব নোৱাৰা কাম, আৰু এই কাম কৰি দেখুৱাইছে এগৰাকী 80 বছৰীয়া ককাই। মানুহে কয় প্ৰেমে বয়সৰ বাধা নামানে, কিন্তু প্ৰেমে বাধা মানিলেও 80 বছৰীয়া ককাই কিন্তু নামানে। শুনি হয়তো আপোনাৰ আচৰিত লাগিছে নহয়নে যে ককাৰ জীৱনত এনে কি হৈছে? চাওক এই বিশেষ প্ৰতিবেদন। বয়সে হাৰ নমনা ককাৰ উৎসাহ, পেডেল মাৰি মাৰি ককাৰ যাত্ৰা অকল্পনীয়। আপুনি মই কৰিব নোৱাৰা কাম কৰিছে বৰপেটা সৰভোগৰ এজন 80 বছৰীয়া ককাই। ককাৰ নাম ৰজনীকান্ত ৰয়। নাতি নাতিনীৰ মুখ দেখা 80 ঊৰ্ধ ককাই পেডেল মাৰি মাৰি বৰপেটাৰ পৰা নিজৰ আপোন লগৰীলৈ উজনি মোৱা যাত্ৰা। আপোন লগৰী মানে আন কোনো নহয়, ককাৰ চাইকেলখন। চাইকেলখনত মামৰে ধৰিছে যদিও ককাৰ মনত ধৰা নাই, দৃষ্টিশক্তি কমিছে যদিও সপোন দেখিব কিন্তু এৰা নাই। 6 ডিচেম্বৰত যাত্ৰা আৰম্ভণি। চাইকেল লৈ ইখনৰ পিছত সিখন জিলা পাৰ কৰি ককা যোৱা নিশা উপস্থিত হয় শিৱসাগৰত।
একালৰ আহোম ৰাজধানী শিৱসাগৰ দৰ্শনৰ পাছত ককাই পুৱাই যাত্ৰা কৰিলে তিনিচুকীয়ালৈ। মোৰ নাম শ্ৰী ৰজনীকান্ত ৰায়। সৰভোগৰ পৰা একদম আহি আহি শিৱসাগৰ পাইছোঁ। শিৱসাগৰৰ পৰা একদম লিডু মাৰ্ঘেৰিটা আৰু তিনিচুকীয়াত এই টিলিঙা মন্দিৰ দৰ্শন কৰিম। তাৰপৰা আকৌ যাম গৈ শদিয়া ধলা শদিয়া ফুৰিম বুলিয়ে আহিছোঁ আৰু। চাইকেল লৈ মানে মই নিজে কিমান অনুভৱ কৰিব পাৰোঁ, কিমান দূৰ যাব পাৰোঁ আৰু দেহাটো ঠিক ৰাখিহেঁতেন আহি আছোঁ আৰু। আপোনাৰ ল'ৰা ছোৱালী? ল'ৰা ছোৱালী দুটা আৰু ছোৱালী এজনী আছিল, তিনিটা টোটেল। সেইবিলাক চবকে বিয়া দিছোঁ আৰু ল'ৰাৰ পৰা নাতিও পাইছোঁ আৰু নাতিনীও পাইছোঁ। ককাৰ নৱপ্ৰজন্মৰ মাজত চাইকেলৰ জনপ্ৰিয়তা বৃদ্ধি কৰাৰ প্ৰয়াস। সুস্থ জীৱনৰ হয়তো এয়াই মূল মন্ত্ৰ দৃঢ়মনা ককা। ককা জিলিকিল, বয়স হাৰিল। 80 বছৰীয়া ককাৰ 1000 কিলোমিটাৰ চাইকেল ভ্ৰমণ নতুনৰ বাবে উৎসাহৰ বিষয়। শিৱসাগৰৰ পৰা ববিতা ভঁৰালীৰ ৰিপৰ্ট, ঈশান নিউজ। পৰৱৰ্তী খবৰ। অৰুণোদয় আঁচনিৰ নামত এতিয়া অনিয়মৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপিত হৈছে। হিতাধিকাৰীৰ পৰা ধন সংগ্ৰহৰ অভিযোগ নিৰ্বাচিত পঞ্চায়তৰ সদস্যৰ বিৰুদ্ধে। বঙাইগাঁৱৰ সৃজন গাঁৱত বঞ্চিত হৈছে বহু হিতাধিকাৰী। আগবঢ়াইছো এক প্ৰতিবেদন। অৰুণোদয় আঁচনিৰ ধন আপুনি লাভ কৰিলেনে? ৰাজ্যত অৰুণোদয় আঁচনিৰ নামত ব্যাপক কেলেংকাৰীৰ অভিযোগ। বঞ্চিত বহু হিতাধিকাৰী। বঙাইগাঁও জিলাৰ সৃজন গ্ৰামৰ চিল্লাপাৰা গাঁও পঞ্চায়তৰ সদস্যা লিপিকা দাসৰ বিৰুদ্ধে হিতাধিকাৰীৰ গুৰুতৰ অভিযোগ। অৰুণোদয়ৰ ধন প্ৰদানৰ পিছত দিয়া মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ স্বাক্ষৰ সম্বলিত মানপত্ৰ বিতৰণৰ নামতো পঞ্চায়ত সদস্যাগৰাকীয়ে হিতাধিকাৰীৰ পৰা 50ৰ পৰা 100 টকালৈ ধন দাবী কৰাৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপিত হৈছে। ধন নিদিলে অৰুণোদয় আঁচনিৰ ধন পোৱাৰ পৰা আগলৈ বঞ্চিত কৰাৰ ভাবুকি দিয়াৰ অভিযোগ লিপিকা দাসৰ বিৰুদ্ধে। 100 টকা কোনে লৈছে? এইটো নেম্বাৰণী। কি নাম? কি নাম? তাইৰ নাম হেৰি, কি কয়, লিপিকা। 100 টকাকে কি অৰুণোদয় আঁচনিৰ ফৰ্মখন আহিছে? ফৰ্মখনৰ নামত বোলে 100 টকা লাগে। উল্লেখ্য যে ইতিপূৰ্বে অৰুণোদয় আঁচনিৰ প্ৰপত্ৰ প্ৰদানৰ নামতো পঞ্চায়ত সদস্যাগৰাকীয়ে ধন লোৱাৰ অভিযোগ উত্থাপিত হৈছিল। সদস্যাগৰাকীৰ বিভিন্ন অভিযোগ গাঁও পঞ্চায়তৰ সভাপতি সম্পাদকক জনোৱাৰ পিছতো লক্ষণীয়ভাৱে কোনো ব্যৱস্থা গ্ৰহণ নকৰাৰো অভিযোগ উত্থাপিত কৰিছে লোকসকলে। আৰু কয় গোটেও কয় বোলে পইচা নাপাই তাহোন, কিয় দিবি পইচা, দিব নাম দেই। সি যে দি আহিছে মই নাজানো, দি আহিছে বোলে ৰাতি কত কেইজনে দি আহিছে, সিমানে আনিছে পাইছে, সিমানে দি আহিছে পইচা। কিয় ল পইচা তা, পইচা তা লাগে তুমি চৰকাৰৰ পৰা ল'বি, আমাৰ পৰা আৰু কিয় লওঁতে। ৰাইজৰ অভিযোগৰ পিছতো কিয় নিশ্চুপ বিভাগীয় কৰ্তৃপক্ষ, সেই লৈ এতিয়া প্ৰশ্ন উত্থাপিত হৈছে। হিতাধিকাৰীসকলে উপযুক্ত তদন্তৰ দাবী জনাইছে। বঙাইগাঁৱৰ পৰা বিক্ৰম ৰঞ্জন দৰ ৰিপৰ্ট, ঈশান নিউজ। সময় হৈছে পুৱাৰ বাতৰিৰ পৰা বিদায় লোৱা, কিন্তু তাৰ পূৰ্বে এক প্ৰতিবেদন আগবঢ়াবলৈ লৈছোঁ। যিহেতু এসময়ত চোৰাং চিকাৰীৰ টাৰ্গেটত আছিল লাওখোৱা অভয়াৰণ্য, কিন্তু লাওখোৱা অভয়াৰণ্য আজি এক নতুন ৰূপত, কিনো নতুন ৰূপত এই অভয়াৰণ্যখন, চাওক এই বিশেষ প্ৰতিবেদন আৰু তাৰ পাছতেই পুৱাৰ বাতৰিৰ পৰা বিদায় লওঁ। ন ৰূপত লাওখোৱা অভয়াৰণ্য, অস্তিত্বৰ সংকটত পৰা লাওখোৱাৰ উভতনি যাত্ৰা, বন্যপ্ৰাণীৰ সুৰক্ষাৰ বাবে চৰকাৰৰ বিশেষ পদক্ষেপ। অভয়াৰণ্যখনত আৰম্ভ কৰা হৈছে বৈদ্যুতিক বেৰৰ কাম। এসময়ত সততে চোৰাং চিকাৰী আৰু চোৰাং মাছমৰীয়াৰ টাৰ্গেট হৈ পৰা লাওখোৱা অভয়াৰণ্যলৈ নামিছে এতিয়া নতুনৰ বতৰা। চৰকাৰৰ সদিচ্ছাৰ বাবে অস্তিত্বৰ সংকটৰ পৰা পুনৰ উভতনি যাত্ৰা আৰম্ভ কৰিছে অভয়াৰণ্যখনে।
লাওখোৱাৰ ওলাই অহা বন্যপ্ৰাণীৰ সুৰক্ষাৰ বাবে ইতিমধ্যে আৰম্ভ কৰা হৈছে বৈদ্যুতিক বেৰৰ কাম। মৈশালপুৰৰ পৰা আৰম্ভ হৈছে এই বৈদ্যুতিক বেৰৰ কাম। 1972 চনত নগাঁৱৰ উত্তৰ পূব অংশত স্থাপিত হৈছিল এই বিশেষ অভয়াৰণ্যখন। 70.13 বৰ্গ কিলোমিটাৰ এলেকাজুৰি থকা এই অভয়াৰণ্যখনত আছে 70টাকৈ মহ, 20টা হাতী, বাঘ, লগতে বহু হৰিণা। পিছে এই বনাঞ্চলৰ পৰা জনাঞ্চললৈ বন্যপ্ৰাণীসমূহ প্ৰৱেশ কৰি ৰাইজৰ ক্ষতি সাধন কৰি আহিছে। বিশেষকৈ বন্য হস্তীয়ে পাৰ্শ্বৱৰ্তী এলেকাসমূহত প্ৰৱেশ কৰি সন্ত্ৰাসৰ সৃষ্টি কৰি আহিছে, যাৰ পৰিপ্ৰেক্ষিতত স্থানীয় ৰাইজে বন বিভাগক দিয়া অভিযোগৰ ভিত্তিত বন বিভাগে আৰম্ভ কৰে ফেন্সিঙৰ কাম। পিছে পৰিতাপৰ বিষয়, এই ফেন্সিঙৰ অৱস্থা বৰ্তমানে তথৈবচ, ক্ৰমাৎ উন্মুক্ত হৈ পৰিছে এই ফেন্সিংসমূহ। ফলত পুনৰ অভয়াৰণ্যখনৰ পৰা বন্যপ্ৰাণী জীৱ জন্তুসমূহ জনাঞ্চলত প্ৰৱেশ কৰাৰ আশংকা কৰা হৈছে। যদিহে সময় থাকোঁতে বন বিভাগে উচিত পদক্ষেপ গ্ৰহণ নকৰে, পৰৱৰ্তী সময়ত পুনৰ মৃত্যুমুখী যাত্ৰাৰ দিশে গতি কৰাৰ থল আছে এই লাওখোৱা অভয়াৰণ্যৰ। নিউজ ডেস্ক রিপোর্টস, ঈশান নিউজ।